প্রিয় ভিউয়ার্স আজকে আমরা ডার্মাসিম ক্রিমটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ডার্মাসিম ক্রিমটি মূলত এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড মার্কেটে বাজারজাত করে থাকে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডার্মাসিন ক্রিমটির সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব এর খারাপ দিক এর ভালো দিক এবং কোন কোন সমস্যার ক্ষেত্রে ডার্মাসিম ক্রিমটি ব্যবহার করা যাবে এবং কোন কোন রোগীদের ক্ষেত্রে ডার্মাসিম ক্রিমটি দেওয়া হয় থাকে সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব সকল বিষয়বস্তু জানতে পুরো ভিডিওটির সাথেই থাকুন আর আপনাদের কাছে একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে যাতে কোনো মূল্যবান অংশ আপনার অজানা না থেকে যায় পিউ ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সায় থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে চলুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক কোন কোন সমস্যার ক্ষেত্রে ডার্মাসিন ক্রিমটি ব্যবহার করা যাবে এবং কোন কোন রোগীদের ক্ষেত্রে ডার্মাসিন ক্রিমটি দেওয়ায় থাকে ডার্মাসিন ক্রিমটি মূলত যে সকল রোগীদের ত্বকের ছত্রাকজনিত ইনফেকশনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া থাকে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ফাঙ্গালজনিত ইনফেকশনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও ডার্মাসিন ক্রিমটি দেওয়ায় থাকে এবং যাদের ফাঙ্গালজনিত ইনফেকশনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ডার্মাসিন ক্রিমটির কার্যকরিতা খুবই ভালো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হাত পায়ের আঙ্গুলের চিপায় জনিত ইনফেকশনের সমস্যার কারণে ঘা আকার সৃষ্টি হয় এবং ঘা থেকে অনেক ধরনের ব্যাকটেরিয়া সরাতে থাকে সে সকল রোগীদের ক্ষেত্রে ডার্মাসিন ক্রিমটি দেওয়া থাকে এবং এর কার্যকরিতা খুবই ভালো কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যালার্জিজনিত সমস্যার কারণে চুলকানি সৃষ্টি হয় এবং চুলকাতে চুলকাতে ঘা আকার সৃষ্টি হয় এবং এই ঘা সহজে ভালো হচ্ছে না এমন সমস্যা রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রেও ডার্মাসিন ক্রিমটি দেওয়া থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দাউদ বা একজিমার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও ডারমাসিন ক্রিমটি দেওয়া থাকে এবং ডারমাসিন ক্রিমটির কার্যকারিতা খুবই ভালো কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে ফাঙ্গাল জনিত ইনফেকশনের কারণে শরীরে বিভিন্ন জায়গায় গোটা গোটা আকার সৃষ্টি হয় এবং ওই সকল গোটা গোটা থেকে ঘা আকার সৃষ্টি হয় সে সকল রোগীদের ক্ষেত্রে ডারমাসিন ক্রিমটি দেওয়া থাকে এবং এর কার্যকারিতা খুবই ভালো উক্ত সমস্যাগুলোর ক্ষেত্রে ডারমাসিন ক্রিমটি দেওয়া থাকে পিউভিউর আপনার যদি উক্ত সমস্যাগুলো থেকে থাকে দেখে গেছে আপনারও ত্বকের ছত্রাকজনিত জনিত ইনফেকশনের সমস্যা রয়েছে অথবা অ্যালার্জি জিত চুলকানির সমস্যায় ভুগছেন অথবা দেখা গেছে আপনার নখের চিপায় ঘা আকার সৃষ্টি হয় অথবা আঙ্গুলের চিপায় ঘা রয়েছে এমন সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনিও ডারমাসিন ক্রিমটি ব্যবহার করতে পারেন এর কার্যকরিতা খুবই ভালো ডারমাসিন ক্রিমটি ব্যবহারের অল্প কিছু দিনের মধ্যে একটি ভালো রেজাল্ট পাওয়া যায় চলুন তাহলে ডারমাসিন ক্রিমটির ব্যবহারবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক পিউ ভিউার্স আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সায় থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে ডারমাসিন ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই আক্রান্ত স্থানে গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং পরিষ্কার করার পরে শুকিয়ে নিতে হবে এবং ডারমাসিন ক্রিমটি দৈনিক এক থেকে দুবেলা ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডারমাসিন ক্রিমটি ব্যবহারের পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে ডার্মাসিন ক্রিমটি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে গেছে রোগীর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর বিধি পরিবর্তন করে দিতে পারে বাড়ি বা কমিয়ে দিতে পারে গর্ভাবস্থায় ও স্থানদানকালীন সংস্থায় ডার্মাসিন ক্রিমটি ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই ব্যবহারের পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে ডার্মাসিন ক্রিমটি ব্যবহার করতে হবে অতি সতর্কতার সাথে পিউ ভিউয়ার্স ডার্মাসিন ক্রিমটিতে যেমন ভালো দিকও রয়েছে তেমন কিছু খারাপ দিকও রয়েছে যেটা আমরা সহজ ভাষায় সাইড এফেক্ট বলে থাকি চলুন হলে জেনে নাও যায় কি কি সাইড এফেক্ট রয়েছে ডার্মাসিন ক্রিমটিতে তবে ডার্মাসিন ক্রিমটি ব্যবহারের ফলে তেমন কোনো সাইড এফেক্ট পাওয়া যায়নি অল্প সংখ্যক রোগীদের ক্ষেত্রে সামান্য কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে যেমন অল্প কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে ডার্মাসিন ক্রিমটি ব্যবহারের ফলে ত্বকে লাল ভাব দেখা দিতে পারে অথবা লালচে আকার ধারণ করছে এমনটা দেখা দিতে পারে এবং অল্প কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে ডার্মাসিন ক্রিমটি ব্যবহারের ফলে ফুসকুড়ি আকার দেখা দিতে পারে এবং ডার্মাসিন ক্রিমটি ব্যবহারের ফলে কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে চুলকানি আকার সৃষ্টি হতে পারে অথবা জ্বালাপোড়া করছে এমনটা দেখা দিতে পারে ডার্মাসিন ক্রিমটি ব্যবহারের ফলে উক্ত সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই ডার্মাসিন ক্রিমটি ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং সাথে সাথে ডাক্তার সাথে পরামর্শ করে পরবর্তী ধাপে যাওয়া যেতে পারে সেক্ষেত্রে দেখা গেছে রোগীর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর ব্যবহারবিধি পরিবর্তন করে দিতে পারে অথবা ডারমাসিন ক্রিমটি ব্যবহার থেকে বিরত থাকতে বলতে পারে ডারমাসিন ক্রিমটি ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন যে সকল রুগীদের মুখে বরুণের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ডারমাসিন ক্রিমটি কোনোভাবেই ব্যবহার করা যাবে না এবং ভাইরাল কোনো ইনফেকশনের ব্যবহার করা যাবে না চলন্ত হলে ডারমাসিন ক্রিমটির দাম সম্পর্কে জেনে নেওয়া যাক ডার্মাসিন ক্রিমটির বর্তমান বাজার মূল্য পার পিস চল্লিশ টাকা করে সময়ের সাথে সাথে এর দাম পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে অবশ্যই বক্সে থাকা দামটি চেক করে কিনতে হবে ডার্মাসিন ক্রিমটি ব্যবহার পূর্বে এবং কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ার দেখে কিনতে হবে এবং ব্যবহার করতে হবে ডার্মাসিন ক্রিমটি যদি এক্সপায়ার হয়ে যায় আর আপনি যদি ওই ডার্মাসিন ক্রিমটি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তাই অতি সতর্কতার সাথে ডার্মাসিন ক্রিমটি ব্যবহার করতে হবে ইউ ভিউার্স ক্রিমটি নিয়ে সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এরপর যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইউ ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা ভিডিওটি থেকে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ সবাইকে